তো এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের আজকের ভিডিও টপিকটা কি। আজকে আমরা আলোচনা করব মিয়ের এই হোম সিকিউরিটি ক্যামেরাটাকে নিয়ে। এই ক্যামেরাটার স্পেশাল যেটা বৈশিষ্ট্য সেটা হলো এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়। তো এই ধরনের ক্যামেরা মার্কেটে আদার্স ব্র্যান্ডেরও আপনারা পেয়ে যাবেন, সবকটা ব্র্যান্ডই ভালো, সেগুলো আপনি পারচেস করতে পারেন। কিন্তু এই ক্যামেরাটা আমার পার্সোনালি বেশি ভালো লাগে, কারণ এর ফিচারের দিক থেকে আমি এই ক্যামেরাটা ইউজ করে অনেকটা স্যাটিসফাইড। এই ক্যামেরার অনেক রকম ফিচার্স আছে, এটা আমি ইউজ করছি লাস্ট 5-6 মাস ধরে। তো এটা তো আমি আনবক্সিং করবো না, এটার আমি ফিচার্সগুলো আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, খুব ইজিভাবে বলে দেবো এটাকে কিভাবে আপনি ইউজ করতে পারেন। আর আজকালকার দিনে এই ধরনের সিকিউরিটি ক্যামেরা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনার ছোট শপ থাকুক বা আপনার বাড়িতেই হোক, আপনি এই ধরনের যদি একটা প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা ইউজ করে থাকেন, তাহলে এই ক্যামেরা আপনি লাগিয়ে দিয়ে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনি ডিসপ্লে করতে পারবেন। আরও নানান রকম ফিচার্স আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো চলুন আজকে আমরা এই মিয়ের হোম সিকিউরিটি ক্যামেরাটাকে দেখে নিয়ে এর ফিচার ওয়াইজে কী কী ফেসিলিটি পাওয়া যায়। ওভারঅল আদার্স যে ব্র্যান্ডের যে সমস্ত ক্যামেরাগুলো মানে সিসিটিভি ক্যামেরাগুলো মার্কেটে আছে, সেগুলো ইউজুয়ালি ফিচার ওয়াইজ কিছুটা একই হয়, হয়তো কম বেশি কিছু ফিচার সেখানে কম বেশি থাকতে পারে। তো আজকে আমরা মিয়ের এই সিকিউরিটি ক্যামেরাটাকে নিয়ে আমরা আলোচনা করবো, এর ডিটেলস স্পেসিফিকেশান সব কিছু দেখে নেবো, প্লাস আমরা কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে অপারেট করতে হয় সবটাই আমরা দেখে নেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, আর যদি মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা মিয়ের হোম সিকিউরিটি ক্যামেরা 360, যেটা 1080 অবধি রেকর্ড করতে সক্ষম। বক্সের সামনে এআই মোশন ডিটেকশান অ্যালার্ট লেখা আছে, যেটা পেয়ে যাবেন আপনারা এইচডি হাই ডেফিনেশন ভিডিও। ইনফ্রারেড নাইট ভিশন টক ব্যাক ফিচার্স হয়েতে অ্যাভেলেবেল আছে। এদিকে আপনার নিচে এখানে গুগল অ্যাসিস্ট্যান্টের ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। ব্যাক সাইডে কিছু জিনিস লেখা আছে, বারকোড আছে, আর এখানে ম্যানুফ্যাকচার May 2019 মেনশান করা আছে। তো আমি এটা আগে থেকেই ইউজ করছি, সুতরাং এটা আমি আগে থেকেই আনবক্স করে রেখেছিলাম। তো এটা হলো মেন কন্টেন্ট, এর সাথে এক্সট্রা কিছু পাওয়া যায়, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বক্স কন্টেন্টের মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড আপনারা পেয়ে যাবেন, সাথে এরকম একটা ছোট বক্স পাবেন যার মধ্যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যেখানে পার্টিকুলারলি কিছু সেরকমভাবে মিয়ের তরফ থেকে মেনশান করা নেই। সাথে আপনারা ওয়াল মাউন্টের জন্য একটা ক্লিপও পেয়ে যাবেন, যেটিকে আপনারা একটি হোল্ডারও বলতে পারেন, যার মধ্যে স্ক্রু আর ক্লিপ দেওয়া আছে, যেটা ইউজ করে আপনি এটাকে কোনো ওয়ালের উপরে বা ওয়ালের বা কোনো সিলিংয়েতে মাউন্ট করতে পারেন লাগিয়ে। তো চলুন এটাকে প্লাগিং করি আর দেখে নিই এর ফিচারগুলো কী কী অ্যাভেলেবেল আছে। তো পাওয়ার কেবিল ইউজ করে আপনি এটাকে প্লাগিং করে দেবেন। প্লাগিং করার পর এখানে দেখুন একটা ইন্ডিকেশান এসে গেছে, তার মানে এটা ওয়েল কানেক্টেড হয়ে গেছে। তো এবার এটিকে ছেড়ে দিন, এটা নিজের মতো একবার রিসেট হয়ে যাবে। তো আমাদের ফার্স্টেই প্লে স্টোরে যেতে হবে, গুগল প্লে স্টোরে, সেখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে মিয়ের অ্যাপ্লিকেশান। এখানে আপনাকে টাইপ করতে হবে মি হোম বলে। তো আপনি মি লেখার সঙ্গে সঙ্গে মি হোমের অ্যাপ চলে আসবে, তো আপনি সিম্পলি মি হোমে ট্যাপ করে মি হোমকে ইনস্টল করে নিন। তো ইনস্টলেশনের পর সিম্পলি অ্যাপটিকে ওপেন করে নিন। তো এখানে যে সমস্ত ফর্মালিটিসগুলো আছে কমপ্লিট করার পর এখানে সাইন ইন বলে অপশান দেওয়া হবে। তো যেহেতু আপনারা ফার্স্ট টাইম করবেন, তো আপনাদের সেক্ষেত্রে প্লাস বাটনে ক্লিক করতে হবে। তো প্লাস বাটনে ক্লিক করলে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেখানো হবে। তো আপনাদের ফার্স্ট টাইম ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে এখান থেকে আপনারা মিয়ের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো সিম্পলি আপনারা এখানে ক্রিয়েট মি অ্যাকাউন্ট করে নাম ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ক্রিয়েট করে নেবেন। তো আমি ক্রিয়েট করে নিয়েছি অলরেডি,
তো সেই হিসাবে আমি ডাইরেক্টলি লগ ইন করে নিচ্ছি, তো আপনাদের দেখাচ্ছি কীভাবে। তো সাইন ইন করার পর এরকম ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে সিম্পলি আপনাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে এবং এখানে আপনার যে এখানে আপনার ব্লুটুথ অন করতে হবে। তো চলুন ব্লুটুথ অন করে দিই। তো এখানে সমস্ত কিছু করার পর, সেট আপ করার পর এখানে আপনাদের লোকেশানটিকেও অন করতে দেবে। তো লোকেশান অন করার পর এরকম ধরনের আপনাকে অনেক রকমের মিয়ের ডিভাইস দেখাবে যেগুলো অলরেডি এই অ্যাপের মধ্যে রেজিস্টার আছে। তার মধ্যে আপনাকে আপনার যে ডিভাইস আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। মানে আমাদের এখানে মি হোম সিকিউরিটি 360 এই ক্যামেরাটা আমরা সিলেক্ট করব, করে ইউজুয়ালি বলা হচ্ছে রিসেট করবার জন্য, মানে আমাদের ক্যামেরার ব্যাক সাইডে যে রিসেট বাটন আছে সেটিকে প্রেস করে রিসেট করতে বলা হচ্ছে। তো চলুন রিসেট করে নিই। তো দেখুন ক্যামেরার পিছনে একটা রিসেট বাটন আছে, এটাকে প্রেস করে থাকুন কিছুক্ষণ। তো কিছুক্ষণ প্রেস করে থাকার পর এরকম ধরনের একটা ভয়েস আসবে এবং আপনার ক্যামেরাটি পুরোপুরি রিসেট হয়ে যাবে। এরপর কিছুক্ষণ ওয়েট করতে হবে, ক্যামেরাটা যতক্ষণ প্রপারলি রেডি না হচ্ছে ততক্ষণ। ক্যামেরাটা রিসেট করার পর এরকম ধরনের একটা আপনার অ্যাপ ইন্টারফেস সামনে ওপেন হয়ে যাবে, যেখানে মিয়ের অনেক রকমের অ্যাপ্লিকেশান আছে। তার মধ্যে আপনার যে অ্যাপ্লিকেশান সেটাকে আপনাকে চয়েস করতে হবে। তো আমাদের এই মুহূর্তে মি হোম অ্যাপ সিকিউরিটি, তো এটা আমরা ট্যাপ করব। তো ইউজুয়ালি এখানে রিসেট করতে বলা হচ্ছে, অলরেডি আমরা রিসেট করে দিয়েছি। তো এখানে আমরা সিম্পলি নেক্সট করে নেব। তো নেক্সট করলে প্রথমেই যেটা চাওয়া হবে সেটা হচ্ছে আপনার যে রিসেন্ট কানেকশান আছে, যে ইন্টারনেটের কানেকশান আছে সেটা আপনাকে কানেক্ট করতে বলা হবে। তো আপনারা ইউজুয়ালি সেটাকে কানেক্ট করে নেবেন। তো আপনার ওয়াইফাই বা হোম নেটওয়ার্ক যা আছে সেটার পাসওয়ার্ড আপনি এখানে টাইপ করে দেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর, কানেকশান সেট করার পর সিম্পলি নেক্সট করে দেবেন। এখানে একটা বারকোড এবার দেখাচ্ছে। এবার এই বারকোডটাকে আপনাকে ক্যামেরা দিয়ে স্ক্যান করাতে হবে। তো চলুন আমরা এই বারকোডটাকে স্ক্যান করিয়ে নিই। তো স্ক্যান করানোর জন্য ক্যামেরা আর বারকোডটা মুখোমুখি এরকমভাবে ধরবেন এবং কিছুটা ডিস্টেন্সে নিয়ে যাবেন। যেটা আপনাকে রুম সিলেক্ট করতে দেবে এটা আপনি যে কোনো কিছু করে আপনি নেক্সট করে দেবেন এবং আপনার ক্যামেরাটি চালু হয়ে গেছে। তো চলুন এবার ফিচার্স ওয়াইজ ফিচার্সগুলোকে দেখে নেওয়া যাক। এটাকে ফুল স্ক্রিন করার জন্য আপনি অ্যারো বাটনে ক্লিক করে আপনি এটিকে ফুল স্ক্রিন করেও দেখতে পাবেন। এটিকে মুভ করার জন্য মুভ বাটনে ক্লিক করে আপনি এটিকে মুভ করতে পারেন। তো দেখুন আমি এটাকে মুভ করছি, ক্যামেরাটা রোটেট হচ্ছে। এখানে অটো মোড আছে, এখানে ক্লিক করলে অটো মোড 360p আর 1080p রেজুলেশানে আপনারা ভিডিও কোয়ালিটিকে চেঞ্জ করতে পারেন। তো আপাতত অটো মোডই আমাদের থাক। তো নেক্সট আমরা দেখে নিই আর কী কী ফেসিলিটি আছে। তো এখানে ক্যামেরার অপশান আছে, মানে এখান থেকে আপনি ক্লিক করে আপনি ক্যামেরার পিকচার ক্লিক করতে পারেন, যেটা আপনি গ্যালারিতে আপনার গ্যালারিতে ইমেজ ফাইল হিসাবে সেভ হয়ে যাবে। এরপর যেটা আছে থ্রি ডট লাইন একদম রাইট সাইডে, থ্রি ডট লাইনে ক্লিক করলে টোটালি আপনার যে সেটিংস আছে ক্যামেরার সে সেটিংস আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো ফার্স্টেই আছে ক্যামেরা সেটিংস। ক্যামেরা সেটিংসে ফার্স্টেই যেটা আছে লাইট। তো এই লাইটটাকে যদি আমরা অফ করে দিই, এখানে যে লাইটটা ইন্ডিকেট করছে এই লাইটটা আমরা অফ করে দিতে পারি, মানে আমরা নিজেদের মতো লাইটটাকে কন্ট্রোল করতে পারি। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা অফ করি তো এখানে লাইটটা কনস্ট্যান্টলি অফ হয়ে যাবে। আবার যদি এটাকে আমরা অন করে দিই তো লাইটটা অন হয়ে যাবে। স্পেশালি রাতের দিকে এই ফিচার্সটা বেশি কাজে লাগে। ডাটা ইউজেস ওয়ার্নিং, অ্যাজ ইউজুয়াল এটা তো আপনারা সবাই জানেন যে ডাটা ওয়ার্নিং কত লিমিটে যা ডাটা সেটা কনজিউম করবে সেটা, তবে এটা খুবই কম ডাটা কনজিউম করে। তো সেক্ষেত্রে এই অপশানটাকে আপনারা অফই রাখবেন। স্লিপ সেটিংয়ে এখানে স্লিপ মোডে আপনারা একটা টাইম যদি সিলেক্ট করে দেন তো সেক্ষেত্রে ক্যামেরাটা অটোমেটিক্যালি একটা টাইমের পর স্লিপ মোডে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো স্লিপ সেটিংটাকে আমরা আপাতত অফই রাখি। নেক্সট আছে ইমেজ সেটিংস। তো ইমেজ সেটিংসের মধ্যে চার ধরনের অপশান আছে। টাইম স্ট্যাম্প, মানে টাইম যেটা শো করছে সেটা আপনার একটা টাইম স্ট্যাম্পটা অন আছে বলে হচ্ছে। চলুন তবু আপনাদের একবার দেখিয়ে দিই। তো দেখুন এখানে যে টাইম উঠছে এই টাইমটার জন্যই ওখানে টাইম স্ট্যাম্পটা অন আছে। যদি ওটাকে আমরা অফ করে দিই তো এখানেও আমাদের টাইম স্ট্যাম্পটা আমরা দেখতে পাবো না। তো এখানে আদার্স আরও অপশান আছে, যেমন লেন্স ডিস্টরশন কারেকশান আছে, হোয়াইট ডাইনামিক রেঞ্জ মোড আছে, রোটেড ইমেজ আছে। তো এই ধরনের নানান ফেসিলিটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়।
নাইট ভিশন সেটিংসের মধ্যে আপনি ক্লিক করার পর ফুল কালার উইথ নাইট, মানে যদি সামান্য লাইট আপনার রুমের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আপনার ক্যামেরা কালারফুল ইমেজ ক্যাপচার করতে সক্ষম হবে, আর যদি লাইট একদমই কম থেকে থাকে তো সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ধরনের একটা ডিসপ্লে আপনার মোবাইলে প্রেজেন্ট করে দেবে। তো এখানে আর ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই, তো আমরা ব্যাকে আসি। তো এবার আছে হোম মনিটরিং। তো হোম মনিটরিংয়ের ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ করব হোম মনিটরিং, তখন হোম সার্ভাইল্যান্স অ্যাসিস্ট্যান্ট এটা যদি আমরা অন করে দিই, ইউজুয়ালি আমাদের এখানে হোম সার্ভাইল্যান্স পিরিয়ড টাইমটা দেখাচ্ছে, মানে আপনি কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে ক্যামেরাটাকে অ্যাক্টিভ রাখতে চান। দেন পার্টিশান সেন্সিটিভ সেটিংস, এটাকে কতটা সেন্সিটিভলি রাখতে চান, হাই কি লো। হাই করলে আপনার যদি সামনে দিয়ে হিউম্যান ডিটেক্ট ছাড়াও যদি অন্যান্য কিছু ডিটেক্ট করে সেক্ষেত্রেও আপনার মোবাইলে নোটিফিকেশান অ্যালার্ট চলে যাবে। অ্যারাইভাল ইন্টারভেল, এখানে আপনি টাইম সেট করতে পারেন যে আপনার কতক্ষণ অন্তর অন্তর আপনাকে নোটিফিকেশান আপনার মোবাইলে সেন্ড হবে। ডিটেকশান পুশ নোটিফিকেশান, মানে যদি আপনার ক্যামেরার সামনে কোনো হিউম্যান ডিটেক্ট হয় তো সেক্ষেত্রে আপনার পুশ নোটিফিকেশান আপনার মোবাইল ফোনে স্ক্রিনে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এরপর আছে ম্যানেজ স্টোরেজ, এখান থেকে গিয়ে আপনি এসডি কার্ড ইউজ করতে পারেন, অ্যালবাম। নর্মালি আপনারা যে সমস্ত ছবিগুলো ক্যাপচার করবেন বা যা ভিডিও রেকর্ড করবেন সেগুলো আপনার অ্যালবামে এখানে স্টোর হতে থাকবে। জেনারেল সেটিংসের মধ্যে কিছু সেটিংস আছে, যেমন ডিভাইস নেম, ম্যানেজ লোকেশান, ফ্রেমওয়্যার আপডেটস, মোর সেটিংস, লিগাল ইনফরমেশান। মোর সেটিংসের মধ্যে গেলে সিকিউরিটি সেটিং, নেটওয়ার্ক ইনফো, টাইম জোন এটসেট্রা, এগুলো আপনি পেয়ে যাবেন। তো এগুলো আপনারা ইউজ করলে অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবেন। তো মেনলি যেটা ফিচার্স ওয়াইজ আছে সেটা হলো আপনার রোটেশান, অ্যালার্ট, অ্যালার্ম আর টকব্যাক ফিচার্স। টকব্যাক ফিচার্সের মধ্যে এখানে যে মাইক্রোফোনটি ডিসেবল করা আছে এটা যদি আপনারা অন করে দেন তো ক্যামেরা টু মোবাইল এবং মোবাইল টু ক্যামেরা যে অডিও আছে সেটা আপনারা ক্লিয়ারলি শুনতে পারবেন। এখানে যদি আপনি মাইক্রোফোনটাকে অন করে দেন তাহলে আপনারা শুনতে পাচ্ছেন আমি মোবাইলে যে মাইক্রোফোনে যে কথাটি বলছি সেটাই ওখানে ক্যামেরাতে যাচ্ছে। এখানে নয়েজ প্রচুর আসছে কারণ অনেক ইলেকট্রনিক্স গ্যাজেট চলছে সেই কারণে। তো চলুন এটা আমরা অফ করে দিই। তো ওভারঅল এই কটাই ফিচার্স আছে, তো আপনারা ইউজ করলে বাকি ফিচার্সগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। এর যে বেস্ট বাই লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। এটা এখনও পর্যন্ত টপ সেলিং একটা ক্যামেরার মধ্যে পড়ে, তো আপনারা ক্যামেরাটাকে বাই করতে পারেন। এটা বাই করলে আপনি কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।